নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মহানবমী, আর আজকের দিন থেকে 72 ঘন্টার মধ্যে যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু পূরণ করতে চলেছেন। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীক। বন্ধুরা, আজ মহানবমী, তাই আমি আপনাদের প্রত্যেককে এই মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আর আজকের দিন থেকে যে সাত রাশির কথা আমি বলবো, সেই সাত রাশির জাতক ও জাতিকারা 72 ঘন্টার মধ্যে ইচ্ছা পূরণ করতে চলেছে। অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। বিভিন্ন ধরনের যে বাধা, সেই বাধা কিন্তু দূর হতে চলেছে। এই সময় আপনারা যে কোনো কাজে হাত লাগালে সেই কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, ট্রেডিং এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। আর এই সমস্তটাই হতে চলেছে মা দুর্গার ইচ্ছাতে। তাই যে সাত রাশির কথা বলবো, তারা এই সময়ের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে ইচ্ছা পূরণ করতে চলেছে। আসুন, কথা না বাড়িয়ে আমি সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি। আপনারা যদি সেই রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনারা খুব লাকি, কারণ আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু পূরণ করতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ থেকে 72 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় যদি টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ লাভ কিন্তু করতে চলেছেন। পাশাপাশি এই সময় যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় দুই গুণ থেকে তিন গুণ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই সময় আপনারা কোথাও যদি ভ্রমণে যেতে চান, সেটাও কিন্তু যেতে পারেন। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন। এই সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় যদি টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন, এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনারা যদি ট্যুরে যেতে চান, কোথাও ঘুরতে যেতে চান, সেটাও কিন্তু আপনারা যেতে চলেছেন। পরে তৃতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ থেকে 72 ঘন্টার মধ্যে আপনারাও ইচ্ছা পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটাতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা কোথাও যদি ভ্রমণে যেতে চান, সেটাও কিন্তু যেতে চলেছেন। এরপরে চতুর্থ যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ থেকে আপনারাও 72 ঘন্টার মধ্যে ইচ্ছা পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, মনের স্বাদ কিন্তু মিটাতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এবং
যদি আপনারা ট্যুরে যেতে চান সেটাও কিন্তু আপনারা এই সময় যেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে আজ থেকে 72 ঘন্টার মধ্যে মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। এরপরে যে পঞ্চম রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে 72 ঘন্টার মধ্যে ইচ্ছা পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সে সমস্ত কাজ হাত লাগালে কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং এই সময় আপনারা যদি ট্যুরে যেতে চান সেটাও কিন্তু যেতে চলেছেন। এবং আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিন্তু ক্রয় করতে চলেছেন। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ থেকে 72 ঘন্টার মধ্যে আপনারাও ইচ্ছা পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন। এবং পাশাপাশি আপনারা এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং তার দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা যদি কোথাও ট্যুরে যেতে চান, ঘুরতে যেতে চান সেটাও কিন্তু যেতে চলেছেন। পাশাপাশি এই সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এটা বলা যেতে পারে। এরপরে যে শেষ এবং অন্তিম রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ থেকে 72 ঘন্টার মধ্যে আপনারাও ইচ্ছা পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এবং পাশাপাশি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সে সমস্ত কাজে হাত লাগালে আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। পাশাপাশি আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন তারাও কিন্তু নিঃসন্দেহে ভ্রমণে যেতে চলেছেন। অর্থাৎ আপনারা এই সময় কিন্তু মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন 72 ঘন্টার মধ্যে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 72 ঘন্টার মধ্যে ইচ্ছা পূরণ করতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।